ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়েও কিন্তু রাজনৈতিক তর্জা তুঙ্গে। বিজেপির সঙ্গে আঁতাত, বাংলায় ভোটের আগে অ্যাকাউন্ট ও পেজ ডিলিট তার ইঙ্গিত। ফেসবুক কর্ণধারকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের, ফেসবুকের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওড়াল বিজেপি। বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে ফেসবুক। সম্প্রতি মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এমনই প্রতিবেদন ঘিরে ঝড় ভারতীয় রাজনীতিতে। একই অভিযোগ বারবার তুলেছে কংগ্রেসও, এবার সেই ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেসও। বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে সরাসরি ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যখন আর কয়েক মাস বাকি, তখন আপনার সংস্থা পশ্চিমবঙ্গে বেশ কিছু অ্যাকাউন্ট ও পেজ ব্লক করেছে এবং তাতে ফেসবুক ও বিজেপির যোগসূত্র স্পষ্ট হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে লাইক করেছেন বা তৃণমূলে প্রশংসা করেছেন এমন অনেকেরই অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ফেসবুক। এই সমস্ত অভিযোগ তুলে দ্রুত পদক্ষেপ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও ফেসবুকের সঙ্গে তাদের কোন রকম আঁতাতের অভিযোগ মানতে নারাজ বিজেপি। প্রথম কথা, বিজেপি সরকার চালায়, ফেসবুক চালায় না। পশ্চিমবাংলায় আমাদের বহু অ্যাকাউন্টকে বন্ধ করা হয়েছে, আর টিএমসির লোকেরা বারবার কমপ্লেন করে আমাদের কর্মীদের অ্যাকাউন্ট বন্ধ করাচ্ছে। শুধু তাই নয়, যদি কিছু লিখি আমরা, লাইক করি, একটা ফরওয়ার্ড করি, তাতে বাড়িতে পুলিশ চলে আসছে। করোনা আবহে এমনিতেই বন্ধ জনসভা, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলি প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, কিন্তু সেক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুঙ্গে তর্জা। আশাবুল হোসেন ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।